ফজর ও আসরের নামাজের এত বেশি ফজিলত একটু লক্ষ্য করুন, মা সল্লাল বারদাইনি দাখলাল জান্না, যে ব্যক্তি দুইটি ঠান্ডা সময়, বারদাইনি মানে ঠান্ডা, বারদুনত্ব ঠান্ডা, বারদাইনি মানে দুইটি ঠান্ডা, দুইটি ঠান্ডা এই সময়ে, বিশেষ করে দুইটি ঠান্ডার সময় কোনটা, ফজর এবং আসর, ফজর এবং আসর, এই দুই সময়ে যে নামাজ আদায় করবে জামাত সহকারে, ফজর এবং আসর, তাকে আল্লাহ বলছেন দাখল আল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এই হাদিসে পাক কানা হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, এই হাদিসে পাক স্থান পেয়েছে বুখারি ও মুসলিম শরীফের মধ্যে, এই হাদিসে পাক কানা রয়েছে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হযরতে আবু জুহাইর আমরা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লাইন এলিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি এখানে আল ফাজর ওয়াল আসর, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে মানে সূর্য এখনো উদয় হয় নাই, সূর্য উঠে নাই, সূর্যোদয়ের পূর্বে মানে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবে যাওয়ার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে ফজর এবং আসর যে ব্যক্তি আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না, এবং আল্লাহ এই ফজর এবং আসরের বদৌলতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইরশাদ করেন, মান তারাকা সলাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো, ত্যাগ করলো, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, আল্লাহ বলছেন তার সকল আমল বাজেয়াপ্ত করে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আসরের নামাজ কি করলো, ছেড়ে দিল, ত্যাগ করলো, বাদ দিয়ে দিল, তার সকল আমল বাজেয়াপ্ত হয়ে যাবে, বাদ দিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে যতটুকু শুনেছি আমল করার তৌফিক দান করুন, ফজর আসর জামাত কায়েম করে জান্নাতে ঠান্ডার সময়ে ঠান্ডা জান্নাতে প্রবেশ করার জন্য ফরিয়াদ করতে হবে, আল্লাহ বুজার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।